আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি নিরঞ্জনবাটি ফুটবল ময়দানে। এখানে খানাকুল এক ব্লক এবং খানাকুল এক পঞ্চায়েত সমিতির পরিচালনায় আজকে প্রাণী সম্পদ উন্নয়ন মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের খানাকুল এক নম্বরে ব্লক প্রাণী সম্পদ বিকাশ আধিকারিক ডক্টর নরেন্দ্রনাথ কুণ্ডু, এবং এছাড়া উপস্থিত হয়েছেন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ লালটু, এছাড়া আরও উপস্থিত হয়েছেন খানাকুল এক নম্বর ব্লক এক্স সভাপতি অভিজিৎ বাগ, এছাড়াও কিশোরপুর এক নম্বর প্রধান মাননীয়া অর্পিতা বর, কিশোরপুর টু এর উপপ্রধান দীপেন মাইতি, উনি শুধু উপপ্রধানই নয়, রিসেন্ট খানাকুল একের ব্লক সভাপতি হয়েছেন। ওনারা যে মূল্যবান বক্তব্য দিয়েছেন, সেই মূল্যবান বক্তব্যগুলো আমরা শুনে নেব নিউজ অগ্নির পর্দায়। আপনারা দেখতে থাকুন এবং এই নিউজ অগ্নিকে আপনারা লাইক করুন, কমেন্ট করুন, ধন্যবাদ। উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রী শ্রদ্ধেয় শম্পা মাইতি মহাশয়া, এবং ম্যাডাম আছেন, এথিও ম্যাডাম আছেন, যিনি এই আট মাস এসেছেন। কিন্তু আমি একটা জিনিস দেখেছি, দীর্ঘদিন এই খানাকুল এক ব্লকে বিভিন্ন প্রান্তে ঘুরেছি, উনি কিন্তু এই আট মাসে বিভিন্নভাবে চেষ্টা করেছেন যাতে সরকারে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের যে উন্নয়ন, সে প্রাণী সম্পদ হতে পারে, বিভিন্ন যে উন্নয়নগুলো আছে বিশেষ করে প্রাণী সম্পদে, তার যে বিভিন্ন যে মানবিক উদ্যোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানবিক উদ্যোগ, তা যাব এসে যেমন ভালো লাগছে যে এত সুন্দর একটা প্রোগ্রাম মমতারই, যেখানে মানুষের এই প্রাণী সম্পদ নিয়ে এবং মৎস্য নিয়ে চেষ্টা করছেন যাতে দুস্থ মানুষ এই পরিষেবা পায় ভালো, আরও বিজ্ঞানসম্মতভাবে কিভাবে মানুষের রোজগারের মাধ্যমে তার পরিষেবা পায়। কিন্তু মেলার অর্থ কি? মেলায় যেমন মেলাতে এখানে এসেছেন, এখানে যে প্রাণী সম্পদ নিয়ে বিভিন্নভাবে ভালো মন্দ বিভিন্ন আপনাদের জন্য বলছেন, তবে প্রত্যেক যারা এই ব্যাপারে ইন্টারেস্ট আছে, যারা মাছ চাষ করেন, যারা মুরগি চাষ করেন, যারা ছাগল চাষ করেন, যারা কৃষিজীবী, তাদের কাছে বেশি করে যত পৌঁছাবে তাদের আরও বিজ্ঞান ভিত্তিক চাষ বাড়বে। কিন্তু সেভাবে মানুষের উদ্যোগের অভাবে কিন্তু মানুষের উপস্থিতির হার কম। যারা চিকিৎসায় অংশগ্রহণ করছেন তাদের সকলকে আমার দপ্তরের তরফ থেকে উষ্ণ অভ্যর্থনা জানাই। এই মেলা আমাদের মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের একটা অঙ্গ, মেলা করতে হবে, প্রত্যেক অঞ্চলকেই বলা হয় কৃষি দপ্তর থেকে, প্রাণী সম্পদ দপ্তর থেকে মেলা করার জন্য। এই মেলার মাধ্যম দিয়ে আমাদের তারা কিভাবে পালন করছে, কিভাবে তারা তাদেরকে বড় করেছে, তাদের একটা প্রতিযোগিতা থাকে, এর মাধ্যম দিয়ে সাধারণ মানুষের অনেক উৎসাহ থাকে যে আমি যদি আমার এই গবাদি পশু বা এই ছাগলটাকে সুস্থভাবে সুন্দর প্রতিযোগিতায় ফাঁসব। এই যে একটা মানুষের মধ্যে টেন্ডেন্সি, এই মেলার মাধ্যম দিয়ে মানুষকে প্রভাবিত হবে। তো যাই হোক, এখানে বক্তব্য রাখার কিছু নেই, মানুষ ভালো যাই হোক, সকলকে আমরা আমাদের সংস্থা হাঁস আছে, মুরগি আছে, গরু আছে, ছাগল আছে, আর আছে আমাদের সম্পদের মধ্যে প্রাণী সম্পদের ঘাস কটা সবুজ গোখাদ্য, এইগুলো সব রকমের উপরেই কিন্তু আমাদের প্রাণী সম্পদ আমাদের রাজ্যের বা আমাদের দেশে। আমরা চাই আমাদের এলাকার সমস্ত প্রাণী পালক তারা বিজ্ঞানসম্মত উপায়ে আরো সচেতন হয়ে প্রাণী পালন করুক। এখানে শুধু গরু ছাগল হাঁস মুরগি নয়, এফি ম্যাডাম বলে গেলেন গরু ছাগল হাঁস মুরগির সঙ্গে মৎস্যের ব্যাপারটা আছে, মাছ চাষের ব্যাপারটা আছে। উনি ক্লিয়ার করেছে যে মাছ, যে সকল চাষিরা মাছ চাষ করেন, মাছ পেতে গেলে তাকে প্রথমে মাছের ফিশারম্যান কার্ডটা করতে হবে।
মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। মন্ত্র মন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24-28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকুরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশিকাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে।